সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অসীম কুমার রায়, সহকারী শিক্ষক গণিত। আজ আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতি গুণপাতের সর্বশেষ সৃজনশীল তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তাহলে আমরা সৃজনশীল প্রশ্নটা একটু দেখে নিই। এ সমান সাইন থিটা, বি সমান কস থিটা এবং দ্বিতীয় উদ্দীপক হচ্ছে ফোর এম স্কোয়ার মাইনাস টু প্লাস টু রোট থ্রি ইন্টু এম প্লাস রোট থ্রি ইকুয়াল টু জিরো। প্রশ্ন কো, সাইন বি সমান ওয়ান বাই থ্রি হলে টেন বি এর মান নির্ণয় করো। খ, এম সমান কজ আলফা হলে উদ্দীপক দুই হতে আলফা এর মান নির্ণয় করো। ঘ, উদ্দীপক এক হতে প্রমাণ করো যে এফ প্লাস ওয়ান মাইনাস বি বাই এ মাইনাস ওয়ান প্লাস বি ইকুয়াল টু বি বাই ওয়ান মাইনাস এ। বন্ধুরা, আমরা প্রথম প্রশ্ন ক কি দেওয়া আছে, সাইন বি ইকুয়াল টু ওয়ান বাই থ্রি বের করতে হবে টেন বি এর মান। তা লিখলাম দেওয়া আছে সাইন বি সমান ওয়ান বাই থ্রি। আমরা বিভিন্নভাবে বের করতে পারি, তাহলে আমরা এখানে একটা চিত্রের সাহায্যে করলে আমাদের কাছে মনে হয় সহজ জিনিসটা সহজ হবে, সেই জন্য আমি চিত্রের সাহায্যে তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি। যে আমরা এবিসি একটা ত্রিভুজ আঁকলাম, যেহেতু বিকুণ সাইন বি সমান ওয়ান বাই থ্রি দিছে, তাহলে বিকুণটা ব্যবহার হয়েছে, তাহলে আমরা এখানে বিকুণটাকে চিহ্নিত করলাম। ঠিক আছে, তাহলে এবিসি ত্রিভুজের কোণ সি হচ্ছে আমার সমকোণ, আর ত্রিকোণমিতিক অনুপাত নেওয়া হয়েছে বিকুণকে। তাহলে পাশের চিত্র থেকে পাই, আমরা যেহেতু এখানে সাইন বি সমান ওয়ান বাই থ্রি দেওয়া, তাহলে সাইন থিটার সূত্রটা কী জানি বন্ধুরা, লম্ব বাই প্রতিভুজ। তাহলে এটা যদি আমার কোণ হয়, তাহলে কোণের বিপরীত বা হচ্ছে লম্ব, তাহলে এসে হচ্ছে লম্ব বাই অতিভুজ। অতিভুজ হচ্ছে কি, সমকোণের বিপরীত বাহু, তাহলে এ বি হচ্ছে আমার অতিভুজ। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে ওয়ান, তাহলে এসির মান হচ্ছে ওয়ান। অতিভুজ হচ্ছে এ বি, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে এ বির মান হচ্ছে থ্রি। তাহলে আমরা বের করতে চাই কি, বিসি এর মান। বিসি যদি বের করতে চাই, তাহলে বিসি সমান কি হবে, আমরা জানি বন্ধুরা এস স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু কী হবে, এ বি স্কোয়ার। অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা যদি এখন এই ভূমিটা বের করতে চাই, তাহলে অতিভুজ স্কোয়ার থেকে কী করতে হবে, লম্ব স্কোয়ার বাদ দিয়ে রুট ওভার করতে হবে। তাহলে আমরা বিসি ইকুয়াল টু লিখে ফেললাম কি, রুট ওভার এ বি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার। মান বসিয়ে দিলাম, এ বি স্কোয়ার, এ বির মান কত, থ্রি, থ্রি স্কোয়ার মাইনাস এসির মান কত, ওয়ান, তাহলে ওয়ান স্কোয়ার, নাইন মাইনাস ওয়ান মানে এইট, রুট এইট, এইটকে বাংলে কী হবে, চার দুগানে আট, তাহলে ফোর ইন্টু টু, ফোরকে রুট করলে হবে টু, আর একটা রুটের ভিতরে টু থেকে যাবে, তাহলে আমরা কি পেলাম, টু রুট টু পেলাম বিসি এর মান। তাহলে আমাদের বের করতে কী বলছে বন্ধুরা, টেন বি এর মান বের করতে বলছে, টেন বি। টেন থিটা সূত্রে কি, লম্ব বাই ভূমি, তো লম্ব কোনটা তোমার এখানে, এসি হচ্ছে লম্ব বাই ভূমি হচ্ছে কি বিসি, তাহলে এসির মান তো আমাদের আগেই দেওয়া ছিল ওয়ান, আর ভূমি বিসি এর মান আমরা এখন বের করলাম টু রুট টু, তাহলে ওয়ান বাই টু রুট টু হয়ে গেল টেন বি এর মান। তুমি অন্য রাস্তাতেও বের করতে পারো, যে সাইন স্কোয়ার প্লাস কো স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, এখানে তুমি কজের মান বের করে পরে টেনের মানও বের করতে পারবে। ক্ষতে আসি, কথা আমাদের বলছিল এম সমান যদি কজ আলফা হয়, তাহলে উদ্দীপক এক হতে আলফা এর মান বের করতে হবে। তাহলে আমরা লিখলাম উদ্দীপক দুই হতে আলফার মান, দুয়ে কী আছে, ফোর এম স্কোয়ার মাইনাস টু রোড টু প্লাস টু রোড থ্রি ইন্টু এম প্লাস রোড থ্রি ইকুয়াল টু জিরো। এটা লিখলাম, আমরা গুণ করে দিলাম, এই মাঝখানে গুণটা ভেঙে দিলাম, টু এম মাইনাস আইডা মাইনাস ও টু রোড থ্রি এম প্লাস রোড। এখন এই দুইটার মধ্যে কমন যায় কি, টু এম, তাহলে লিখলাম তাহলে কী পাইলাম, টু এম মাইনাস ওয়ান, পরে মাইনাস এখান থেকে কী হবে, রোড থ্রি কমন যায়, রোড থ্রি নিলাম, থাকলো কি টু এম মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে কমন গেল টু এম মাইনাস ওয়ান, টু এম মাইনাস ওয়ান কমন গেল, আর থাকলো টু এম মাইনাস রোড থ্রি ইকুয়াল টু জিরো। তাহলে দুইটা রাশির গুণফল জিরো হয়,
2m minus 1 equal to 0 নতুবা 2m minus root 3 equal to 0 তাহলে লিখলাম 2m minus 1 equal to 0 তাহলে 2m সমান কি হবে 1 তাহলে m সমান কি হবে হাফ তাহলে আচ্ছা এর আগে ইটারেট করে নি 2m minus root 3 equal to 0 2m সমান হবে root 3 m সমান হবে root 3 by 2 আমরা বের করতে চাই কি বন্ধুরা আলফার মান তাহলে আলফা যদি বের করতে চাই আমাদের m সমান উদ্দীপকে দেওয়া আছে প্রশ্নে দেওয়া ছিল m সমান কি cos আলফা আমরা তো m এর মান পেয়ে গেছি তাহলে m এর জায়গায় cos আলফা লিখব এই কেন m এর জায়গায় cos আলফা লিখব লিখলাম ঠিক আছে এখন cos আলফা সমান তাহলে হাফ হলো m এর জায়গায় এই যেহেতু এখানে cos তাহলে এখানে কি করতে হবে আমাকে ত্রিকোণমিতিক অনুপাত cos আনতে হবে তাহলে cos কত ডিগ্রির মান হাফ cos 60 ডিগ্রির মান হাফ তাহলে cos আলফা সমান হাফ মানে cos 60 তাহলে এখন আলফা সমান হবে 60 ত্রিকোণমিতিক অনুপাত সেম মাঝে সমান তাহলে কোণ দুটি হবে সমান এখানে cos আলফা m এর জায়গায় √3/2 √3/2 কত ডিগ্রি মান cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 তাহলে আলফা সমান কি হবে 30 ডিগ্রি তাহলে আমাদের মান বের হয়ে গেল আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি আমরা গ নং প্রশ্নে চলে যাই বন্ধুরা কি বলছে উদ্দীপক 1 হতে প্রমাণ করো যে a + 1 - b / a - 1 + b = b / 1 - a তাহলে এর মান আর বিন মান উদ্দীপকে দেওয়া আছে sin θ এবং cos θ তাহলে আমরা শুরু করি a সমান sin θ b সমান cos θ বাম পক্ষ লিখলাম আমরা a + 1 - b / a - 1 + b এখন এর মান sin θ লিখছি b এর মান cos θ বসাইছি দুই জায়গা উপরে নিচে এখন আমরা কি করলাম এটাকে আমরা আমাদের হিসাব সহজ করার জন্য দুইটাকে আমরা কি করলাম cos দ্বারা ভাগ দিলাম মানে cos θ দ্বারা তাহলে sin θ / cos θ 1 / cos θ cos θ / cos θ sin θ / cos θ 1 / cos θ cos θ / cos θ অর্থাৎ cos θ দিয়া আমরা লব এবং হরকে ভাগ করলাম তাহলে ভাগ করাতে কি হয়ে গেল sin θ / cos θ হলো গেল tan θ 1 / cos θ মানে sec θ এটা হচ্ছে 1 sin / cos মানে tan 1 / cos মানে sec এখানে cos cos কাটা গেল 1 থাকলো তাহলে tan θ + sec θ - 1 / tan θ - sec θ = + 1 ঠিক আছে এখন আসি আমরা এই tan θ + sec θ যেহেতু এখানে আছে - 1 1 এর সাথে sec এবং tan এর একটা সম্পর্ক আছে কি বন্ধুরা আমরা জানি sec স্কয়ার θ সূত্রটা কি 1 + tan স্কয়ার আমরা যদি tan স্কয়ার কে বাম দিকে নিয়ে আসি তাহলে কি হবে sec স্কয়ার θ - tan স্কয়ার θ = 1 তাহলে এই 1 এর পরিবর্তে আমরা লিখলাম sec স্কয়ার θ - tan স্কয়ার θ আর নিচে যা আছে নিচে কোনো কাজ নেই আমাদের এখন sec স্কয়ার - tan স্কয়ার তাহলে a স্কয়ার - b স্কয়ার a + b * a - b মানে sec θ + tan θ * sec θ - tan θ এটা একটু আমরা sec θ এর আগে লিখছি tan θ এর পরে লিখছি sec θ + tan θ আর এটা সূত্র ভাঙলাম sec θ + tan θ * sec θ - tan θ এখন আসি আমরা এই sec θ + tan θ এখানেও আছে এখানেও আছে তাহলে এটা কমন যায় কমন নিলাম কি রইল এখানে 1 এখানে কি রইল এই মাইনাস দিয়ে sec θ - tan θ তাহলে যেহেতু মাইনাস বাইরে মাইনাস sec θ হবে মাইনাস এ মাইনাসে প্লাস tan θ হবে ঠিক আছে sec θ + tan θ কমন গেল এখানে হলো 1 মাইনাস sec θ মাইনাস এ মাইনাসে প্লাস tan θ ওকে sec θ + tan θ থাকলো কারণ এটা এটা কাটা গেল এটার আমরা উপরের নিচেরটাকে উপরেরটার মতো সাজিয়ে লিখছি যেমন এখানে 1 আগে উপরে তাহলে এখানেও প্লাস 1 তাহলে 1 আগে লিখছি মাইনাস sec θ এটা মাসখানে আছে মাসখানি আর tan θ এটা প্রথমে ছিল এটা আমরা নিয়ে গেছি কোথায় শেষে মানে প্লাস tan θ তাহলে এটা এখন মিলে গেছে এটা এটা কাটা গেল রইল sec θ + tan θ তাহলে তোমাকে পরীক্ষা প্রশ্নের উত্তর এই পর্যন্ত চাইতে পারে তাহলে এখানে শেষ হয়ে গেল একটা কিন্তু আমরা কাঙ্ক্ষিত উত্তর আমরা পাই নাই এখন এটারে কি করলাম sec θ এর 1 / cos θ লিখলাম প্লাস tan θ এর sin θ / cos θ লিখলাম তাহলে cos θ যদি লসাগু হয় তাহলে কি হবে 1 + sin θ তার মানে এইটাও একটা প্রশ্নের উত্তর হইতে পারে যেমন তোমাকে যদি বলতো তারা যে এর মান আমরা লিখছিলাম তো sin θ তাহলে 1 + a/b 1 + a/b তাহলে এখানে তোমার आंसर শেষ হইতো কিন্তু তারা এটা না তারা আরো চায় আমাদের কাছে কি চায় উপরে হবে cos আর নিচে হবে 1 - sin তো নিচে যেহেতু 1 - sin চায় তাহলে 1 - sin θ দ্বারা আমরা উপরে নিচে গুণ দিয়ে দিলাম লব এবং হরকে হ্যাঁ 1 + sin θ আছে এটার 1 - sin θ দিয়ে গুণ দিলাম নিচে গুণ দিলাম উপরে গুণ দিলাম তাহলে এখন উপরে সূত্র হয়ে গেল a + b / a - b তাহলে কি হবে a² - b² এই যে লিখে ফেললাম 1 - sin² θ / আর এখানে আছে cos θ 1 - sin θ আর 1 - sin² θ কি cos² θ
তাহলে এই কস দিয়ে এই কস স্কয়ার থিটা কাটা যায়, তাহলে উপরে কস থিটা থাকবে, তাহলে কস থিটা বাই ওয়ান মাইনাস সাইন থিটা। তাহলে কি পেলাম, কস থিটার মান কি বি, আর সাইন থিটার মানে তাহলে বি বাই ওয়ান মাইনাস এ। তাহলে এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর ডান পক্ষ। তাহলে এখানে তিন জায়গায় তারা উত্তরটা আমাদের কাছে চাইতে পারে, এই জায়গায় চাইতে পারে তাহলে এখানে শেষ করবে, এই জায়গায় চাইতে পারে তাহলে এখানে শেষ করবে, আর আমাদের যেটা চাইছে প্রশ্ন উত্তরে এই জায়গায়, তাহলে এখানে শেষ করলাম। তাহলে লিখে ফেলবা অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, লিখে দিবা অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে বন্ধুরা আমরা ত্রিকোণমিতি অনুপাত নবম অধ্যায় মোটামুটিভাবে শেষ করতে পেরেছি। আশা করি তোমাদের এখন আর ত্রিকোণমিতি অধ্যায় নিয়ে কোনো সমস্যা হবে না। যদি কোনো ধরনের সমস্যায় সম্মুখীন হও তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা তোমাদের সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। এবং স্বাস্থ্যবিধি মানে সবাই চলাচল করবে, এবং নভেম্বরের মাঝামাঝি সময়ে তোমাদের পরীক্ষা, একটা মূল্যায়ন পরীক্ষা নেওয়ার চিন্তাধারা আমরা করেছি। যদি সম্ভব হয় তাহলে নভেম্বরে মূল্যায়ন পরীক্ষা হবে, তার জন্য প্রস্তুতি নিতে থাকো। এবং অলরেডি তোমাদের কাছে সাজেশনও পৌঁছে দেওয়া হয়েছে, এই সাজেশন মোতাবেকই প্রশ্ন হবে, এবং সাজেশন তোমরা পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ, সবাই ভালো থেকো।